নমস্কার গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি প্রভাতের আমি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো চলো তাহলে ভিডিওটা শুরু করি তো সকালবেলা আলু কেটেছি আলু ভাজা করবো আর এখানে রেখেছিলাম মাছ মাছ তেমন ভালো পাচ্ছি না মানে বাড়ির থেকে মাছ রাখা না ভালো মাছ পাওয়া যায় না তো যাই হোক একটা মাছ দেখেছি এটা ভাজা করব এখন আর আলুটা ভাজা করব। আর একটা কথা প্রথমেই বলি আমি দিনে ভয়েস দিচ্ছি তোমরা হয়তো অনেক আর শুনতে পাবে তো সবাইকে বলবো প্লিজ একটু সবাই মানিয়ে নিও তো দেখো মাছটা কেটে তো নিয়েছি এখন মাছটা ভাজা করবে মাছ ভাজা করবো আর আলু ভাজা করব এটাই করব তো দেখো মাছের লবণ হলুদ মেখে মাছটা আমার ভাজা হয়েও গেছে ভেজে নিয়েছি আর এখানে দেখো আলু ভাজা করছি আলু সকালবেলা আলুটা ভাজা করব একটা একটু খাবো আলু ভাজা দিয়ে সেই কারণে আলুটা ভাজা করছি তো চলো আলুটা আমি আগে ভাজা করি তারপর আমি সব কিছু গুছিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি যে আমি কি খাবো তো গতকালকে রাত্রে বোন এসেছিলো কিছু খাবার নিয়ে এসেছিলো সেই কারণে ভাতটা আর খাওয়া হয়নি অনেকটা ভাত রয়ে গেছে ভাবছি ভাতগুলো ফেলে দেব না ভাত ফেলবো না সেই কারণে সকাল সকাল আলু ভাজা করে নিলাম আর কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ বাহ দারুণ খাবার গরমের দিনে আর গরমও পড়েছে প্রচণ্ড গরম পড়েছে সেই কারণে ভাবলাম চলো গরম যখন আছে ভাতগুলো না ফেলে ভাতগুলো খেলে খেয়ে নিই তো সেটা খেয়ে নিয়েছি খেয়ে অনেকটা সময় পরে এলাম সমস্ত কিছু গুছিয়ে বাসন ছিল ধুয়েছি ঘর পরিষ্কার করে স্নান করে পুজো দিয়ে তারপরে চলে এলাম রান্না করতে এখন বাজে সাড়ে বারোটা তো ভাবছি রান্নাটা বসিয়ে দিই আর এখানে চালটা ধুয়ে রেখেছিলাম চালটাও দিয়ে দেব হাঁড়িতে জলটাও বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আর এখানে কেটেছি পটল পটলটা ভাজা করব আর দেখি কি করব যেটাই করি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব তো চলো আমি হাঁড়িতে চালগুলো দিয়ে দিই তো এখন সেই কড়াইতেই তেল ছিল আরও তেল দিয়ে পটলটা ভাজা করবো পটলটা ভাজা করে নিই পটল ভাজা করবো আরও কিছু করবো ভাবছি আরও কিছু কী করবো দেখি কী করা যায় মাছ দিয়ে তো একটা তরকারি করবোই আরও একটা কিছু করবো তো চলো পটলটা ভাজা করেই দেখো পটলটা আমার ভাজা হয়েই গেছে পটল ভাজা হয়ে গেছে আর এখানে কেটে নিয়েছি পেঁপে পেঁপে রয়েছে ভাবছি পেঁপেগুলো খারাপ হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তো একটু পেঁপে ভাজা করি সরষে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে পেঁপেটা ভাজা করবো আর করব তরকারি তো কিসের তরকারি করব সেটাও তোমাদের দেখাবো তোমাদের সঙ্গে সে রান্না করলে হয় বলো তো চলো হালকা করে একটু লবণ হলুদ দেব পেঁপেতে পেঁপে ভাজা করে রাখবো ব্যাস হয়ে যাবে আমাদের খাওয়া মানুষ তো মাত্র আমরা তিনজন তো দেখো তারপরে চলে এলাম রান্না করতে বেগুন আলুর তরকারি করছি পেঁপে দিয়ে ওটা করব আর এখানে বেগুন আলুর তরকারি এটাই করব তো বেগুন আলুটাও কেটে নিয়েছি বেগুন আলু কেটেছি আর এখানে আলুগুলোও দিয়েছি বেগুন আলু দিয়ে এই মাছ দিয়ে তরকারি করব মাছটা তো সকালে ভেজে রেখেছিলাম বাবুকে এক পিস খাইয়েছি ভাজা মাছ ভাত দিয়ে বাবুকে বড়দির কাছ থেকে ভাত এনে খেয়েছি খাইয়েছে ওকে আর ঠান্ডা ভাত খাওয়াইনি জল দিয়া ভাত তো সেটাই তো চলো ছোট মানুষ ওকে খাওয়ানো ও খেয়েছে তবু অল্প খেয়েছে আমাদের খাওয়া দেখে তারপরে দেখো রান্না করতে করতে এখানে ডালিম ছিল তো ডালিমটা কি করছি একটু বেছে রাখছি ছেলে আমার ঘুমোচ্ছে ও উঠলে ওকে দেবো আর লেবুটা কেটে রাখ কাটবো না লেবু উঠলে কাটবো না হলে তেতো হয়ে যাবে সেই কারণে কাটবো না তো একা হাতে সমস্ত কিছুই করতে হয় যখন সেই কারণে রান্না করতে করতে এই সব কাজও আমি গুছিয়ে রাখি যতটা আমি গুছিয়ে রাখতে পারি আমারই ভালো তো সেই কারণে ডালিমটা বেছে রাখি চলো তারপর দেখো দুপুরে খাওয়া দাওয়া পরে অনেকটা সময় পরে এলাম এখন বাজে বিকাল চারটে তো ভাবছি কিছু একটা করার ইচ্ছা হচ্ছে এইটা কি তোমরা দেখে কি কেউ বুঝতে পারছ বলো তো তবে হ্যাঁ আমি বলছি এটা হচ্ছে আমি যে আলো চালটা গুঁড়ো করেছিলাম আলো চাল গুঁড়ো করেছিলাম সেই আলো চালের মানে চালনি দিয়ে চেলে চেলে যেটা রেখেছি সেটা এটা হচ্ছে মৌলি বলে আমাদের আলো চালের তো তোমরা হয়তো অনেকে অনেক ধরনের নাম বলবে মানে এটা চেলে একদম শেষেরটা তো এটা দিয়ে আমি কিছু একটা তৈরি করব। এটা খেতে কিন্তু দারুণ লাগে তো জানি না তোমরা খাও কি না তবে এটা সুজিও না তোমরা হয়তো অনেকে বুঝ ভাববে যে এটা সুজি না এটা সুজি না তো আমি রেখে দিয়েছিলাম এটা আমি ফেলিনি কিছুদিন আগে চাল গুঁড়ো করেছিলাম সেই চাল গুঁড়ো করে এটা আমি রোদে দিয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ভেবেছিলাম কিছু একটা করব তো সেই কারণেই আজকে করছি তো দেখো এই চালের যে ছোট ছোট যে গুড়িটা রয়েছে তো এটা দিয়ে আমি মানে এটার মতো এক চামচ ঘি দিচ্ছি ঘি দিয়ে এটাকে ভালো করে মেখে নেব তবে এটা হাত দিয়ে মাখলে বেশি ভালো হবে মানে পুরো সব কিছু মিশে মানে ঘিটা পুরো সব জিনিসের সঙ্গে মিশে যাবে মানে সব টুকুর সঙ্গে তো চলো আমি এটাকে একটু হাত দিয়ে ভালো করে মেখে নিই মেখে আমি কিছু সময় রেখে দেব। ঘি দিয়েছি তবে তোমরা চাইলে ঘি দিতেও পারো ঘি দিলে বেশি ভালো হয় ঘি দিতেই হবে ঘি না দিলে ভালো হয় না সেই কারণে আমি ঘি দিলাম তো ঘি দিয়ে এখন এটা মেখে রাখবো তবে এটা না দারুণ লাগে যেন খেতে তবে এটা না সুজিও না চালে চা আলো চালও না এটা নতুন একটা জিনিস তোমরা হয়তো অনেকে জানো আবার অনেকে জানো না যে এটা এভাবে রান্না করে খেতে হয় তবে এটা দিয়ে আমি পায়েস রান্না করব। দারুণ লাগে খেতে জানো তো দেখো ঘি দিয়ে আমি ভালো করে মেখে কিছু সময় রেখে দিয়েছি আর এখানে দেখো দুধ বসিয়ে দিয়েছি দুধটা আমার ভালো করে জাল হয়েও গেছে দুধটা বসিয়ে দিয়েছি তবে আমি সব দুধ একসঙ্গে দিইনি আমি কিছুটা দুধ রেখে দিয়েছি এই দেখো এই দুধটা আমি পরে ব্যবহার করব এখন ব্যবহার করব না যেহেতু এটা হচ্ছে সুজির মতো তো সুজিটা যেমন ফুটতে একটু সময় লাগে এটাও চালের চালের থেকে যেহেতু তৈরি তো এটাও ফুটতে একটুখানি সময় লাগবে তো সেই কারণে এটাকে আমি কিছু সময় এই দুধের মধ্য দিয়ে ফুটিয়ে নেবো ফুটিয়ে নিয়ে তারপরে আমি বাকি দুধ দেব তবে তোমরা কে কে এটা খেতে জানো বা খেয়েছো আমাকে একবার হলেও কমেন্ট করে জানিও তবে হ্যাঁ আমি আমার এই বয়সে আমি একবার রান্না করেছিলাম একদিন আর আজকে করছি তো দেখো এখানে এটা হচ্ছে ফুটেই গেছে প্রায় আর আমি দেব কিছুটা কাজু আর কিশমিশ তবে হ্যাঁ কিসমিসটা এখন দেবো না কাজুটা দেবো কিন্তু কিসমিসটা একটুখানি পরে দেব একটা নতুন টিপস বলবো দুধের সঙ্গে 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 মানে কিছু অনেকটা সময় আগে যদি কিসমিস দেওয়া যায় অনেক সময় দুধটা কেটে যায় সেই কারণে কিসমিশটা একটুখানি পরে দিতে হয় কি আমি ঠিক বললাম তো তোমরা যে যে জানো আমাকে কমেন্ট করে জানিও দেখো কতটা সুন্দর হয়েছে দেখেছো কেউ দেখলে বুঝতেই পারবে না যে এটা সুজি না চালের গুঁড়ি তো দেখো আমি কাজু কাজু কিসমিস দিয়ে জি দিই আর দিয়েছি চিনি আর একটুখানি লবণ এটা আমি ব্যাক ক্যামেরাই কর মানে অফ ক্যামেরাই দিয়েছি তো চলো সবাই জানি মিষ্টি তো দিতেই হবে তো আমার পায়েস পুরো রেডি দেখেছ কতটা সুন্দর হয়েছে সত্যি বলছি এটা তোমরা যে যে খাওনি এভাবে চাল গুঁড়ো করে চালটা চেলে যে জিনিসটা থাকে মৌলি বলে মৌলও বলে আমাদের তো ওটা কিন্তু ফেলো না তবে তোমরা যে যা বলো আমাকে কমেন্ট করে জানিও তো দেখো আমি পায়েসটা নামিয়ে তারপর একটু সাজিয়ে দেখাচ্ছি তো যে কোনো জিনিস সাজালে বেশ ভালো লাগে দেখতেও ভালো লাগে আর যা দেখতে ভালো লাগে সেটা খেতেও ভালো লাগে আমি মনে করি তো সেই কারণে দেখো আমি একটু কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি তবে হ্যাঁ মিথ্যা কথা বলবো না খেতে কিন্তু বেশ সুন্দর লাগে এটা চালের থেকে হয়তো তৈরি কিন্তু চালের পায়েসের মতন লাগে না এটা প্রায় সুজির মতনই লাগে খেতে তোমরা চাইলে একবার হলেও বানিয়ে খেও তবে আমি আজকে কি তৈরি করলাম এটার আমি কোনো নাম দেবো না তোমরা চাইলে নাম দিতে পারো কে কী নাম দেবে আমাকে একটু বলো তবে এটা না আলু চাল দিয়ে তৈরি না চালের থেকে তৈরি না সুজির থেকে তৈরি এটা একটি নতুন ধরনের পায়েস করলাম তো দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তোমরা বাড়িতেও তৈরি করো দেখবে খেতে কিন্তু বেশ লাগে এটা আমি আগে জানতাম না যে এটা এইভাবে রান্না করে খেতে হয় একদিন জানলাম যে না কারুর থেকে এটা এভাবে খাওয়া যায় রান্না করে তখন থেকে আর এটা ফেলি না রেখে দিই তবে সব সময় খাওয়া হয় না মাঝে মধ্যেই আগে একবার করেছিলাম আর এই যে করলাম দেখো দেখতে কত সুন্দর লাগছে দারুণ লাগছে বলো তবে এটা আমি যাকে যাকে খাইয়েছি সবাই প্রথমে বলেছে সুজি আমি বলেছি না এটা সুজি না এটা চালের গুড়ির থেকেই তৈরি হয় তো চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে তো আজকের মতো টাটা করছি আর আমার এই ছোট্ট একটা রেসিপি বলবো না ভিডিওর মাধ্যমে এই রেসিপিটা দিলাম কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও তবে চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন একটা সকালে টাটা বাই